আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তা আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ডিফেন্সের ভাইবাত নিয়ে ডিফেন্সের ভাইবাতে আসলে কোন কোন কোশ্চেন করা হয়ে থাকে এবং কোন কোন বিষয়গুলো বা টপিক থেকে আসলে কোশ্চেন করা হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে প্রথমে আসি যে ভাইবাতে আসলে এক্সাক্টলিভাবে বলা যায় না আপনি কোন বিষয়ের উপর কোশ্চেন করা হবে আসলে যিনি ভাইবা নেবেন তার উপরে ডিপেন্ড করবে যে তিনি কী ধরনের কোশ্চেন করবেন তো তারপরে কিছু বিষয় থাকে থাকে যে বিষয়গুলোর উপর সাধারণত সবাই কোশ্চেন করা থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমি আজকে আজকে রিয়েল এক্সপিরিয়েন্স ভাইবার রিয়েল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো সেটা হলো আমি দুই সালে পুলিশে ভাইবা দিয়েছিলাম তো সেখানে আমাকে কি কি কোশ্চেন করা হয়েছিল এবং আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল যারা ভাইবাতে ছিল তো তাদের কী কী কোশ্চেন করা হয়েছিল আপনারা যদি এই কোশ্চেনগুলো শুনে থাকেন এবং অ্যানালাইসিস করে থাকেন তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন ভাইভাতে আসলে কোন বিষয়ে বেশিরভাগ কোশ্চেন করা হয়ে থাকে তো চলুন আমাকে কোন কোশ্চেন করাটা হয়েছিল প্রথমে আমাকে কোশ্চেন করা হয়েছিল একটা সেই কোশ্চেনটা ছিল যে বাসবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার বলা কাজলা দিদি কই এই কবিতার লেখককে এই কিন্তু এটা মনে হয় ক্লাস ফাইভের কোন একটা বইয়ে এই কবিতাটি আছে তো এই কবিতাটার লেখককে তারপরে আমার যে ফ্রেন্ড ছিল ওনাকে কোশ্চেন করা হয়েছিল ওই সময় আসলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল তো বলতেছে যে বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এর ইংরেজি কী হবে আর যারা মুক্তিযোদ্ধা তারা আসলে এই বিষয়টি খেয়াল করবেন অবশ্যই আপনারা জেনে যাবেন আমার ফ্রেন্ডসরা এই বিষয়টা অবশ্যই মুক্তিযোদ্ধা সন্তান যারা আসলে তাদেরকে এই বিষয়টা কোশ্চেন করা হয়েছিল সেটা হলো আপনার পিতা বা দাদা বা যেই মুক্তিযোদ্ধা হোক না কেন তিনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন এবং তার সেক্টরে কতটি জেলা ছিল এই বিষয়টা অবশ্যই জেনে যাবেন এটা হলো আমার রিয়াল এক্সপিরিয়েন্স আপনি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আপনার এটা অ্যানালিসিস করে একটু পড়াশোনা করলে আপনি এরা অবশ্যই অবশ্যই ভাইবাতে ভালো করবেন বলে আশা করা যায় তো আশা যাক তারপরে আসলে কোন কোন বিষয়গুলো আপনারা ভাইবার জন্য প্রস্তুতি নেবেন কোন কোন টপিকে প্রস্তুতি নেবেন যে টপিকগুলো প্রস্তুতি নিলে মোটামুটি আপনার ভাইভাতে অ্যান্সার করতে পারবেন প্রথমে আসা যাক আপনি কোন সেক্টরে যাচ্ছেন আসলে আপনি পুলিশে যেতে যাচ্ছেন নাকি সেনাবাহিনীতে যেতে যাচ্ছেন নাকি নৌবাহিনীতে যেতে যাচ্ছেন নাকি বিমান বাহিনীতে যেতে যাচ্ছেন প্রথমে আপনাকে এই বিষয়টি জানতে হবে আপনি যে বাহিনীতে পরীক্ষা দেবেন সেই বাহিনী সম্পর্কে আপনাকে প্রথমেই জানতে হবে যেমন ধরেন আপনি যদি পুলিশ যেতে চান তাহলে পুলিশ প্রতিষ্ঠার ইতিহাসগুলো পুলিশ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল পুলিশ প্রধানের বর্তমান নাম কি তারপরে পুলিশের র্যাঙ্ক ব্যাস অথবা সেনাবাহিনীতে গেলে সেনাবাহিনীর র্যাঙ্ক ব্যাস এই বিষয়গুলো তারপর আসতে পারে আপনার পুলিশ শব্দের অর্থ কী শাব্দিক অর্থ কী পুলিশের স্লোগান কী পুলিশের প্রধান কাজ কী যদি আপনি সেনাবাহিনীতে জেনে চান তাহলে সেই বাহিনী সম্পর্কে যদি নৌবাহিনীতে যেতে চান তাহলে সেই নৌবাহিনী সম্পর্কে আপনারা এভাবে জেনে যাবেন সেই বাহিনী সম্পর্কে অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে আসলে আপনি যে বাহিনীতে পরীক্ষা দিতে চাচ্ছেন সেই বাহিনী সম্পর্কে যদি আপনি না জেনে যান তাহলে কিন্তু আপনারা খুব খুব বড় এক ধরনের ভুল করে ফেলবেন তো তারপরে আসা যাক কোন কোন টপিক নিয়ে মোটামুটি কোশ্চেন করা হয়ে থাকে প্রথমে আসা যাক আপনার নিজের জেলা সম্পর্কে জানতেই হবে এটা মেইন বিষয় আপনার নিজের জেলা সম্পর্কে অবশ্যই জানতে হবে নিজের জেলাটি নামকরণ কেন করা হয়েছিল কোন নামের কারণে আপনার জেলাটি নামকরণ করা হয়েছিল আপনার জেলার প্রধান খাবারগুলো কী কী আপনার জেলার বিখ্যাত নদী কী আপনার জেলার জেলার মধ্যে কতটি থানা রয়েছে আপনার জেলার বিখ্যাত ব্যক্তি কী এবং আপনার জেলায় সবচেয়ে কোন বেশি মানে প্রোডাক্টটি বা পণ্যটি উৎপাদন করা হয়ে থাকে এই বিষয়গুলো অবশ্যই আপনারা জেনে যাবেন প্রত্যেকের নিজের জেলা সম্পর্কে জেনে যাবেন তারপরে টপিকটা হলো আপনার মুক্তিযুদ্ধ সম্পর্কে এটা কোশ্চেন বেশিরভাগ ভাই ভাইতে এই কোশ্চেনটা কিন্তু করাই হবে মুক্তিযুদ্ধ বিষয়গুলো নিয়ে যেমন কি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল আপনার জেলাটি মুক্তিযুদ্ধের সময় কত নাম্বার সেক্টরে ছিল এবং আপনার জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ কি এই বিষয়গুলো তো তারপরে আসা যাক আরেকটু বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে যিনি সবচেয়ে বিখ্যাত ব্যক্তিবর্গ তিনি হলেন আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান তো এই বর্তমান সময়ে আপনাকে শেখ মুজিবুর রহমানকে জানতেই হবে শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেছে শেখ মুজিবুর রহমান কত সালে মৃত্যুবান করেছে শেখ মুজিবের পিতার নাম কি তার ফ্যামিলি সম্পর্কে এই বিষয়গুলো আপনারা অবশ্যই অবশ্যই জেনে যাবেন তো তারপরে আসা যাক ট্রান্সলেশন এই বিষয়টি কোশ্চেন করা হয়ে থাকে যেমন যে বিষয়টা আগেই আলোচনা করলাম যে বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে তারপরে আমি পুলিশ অফিসার হব আমি সেনাবাহিনীতে ভালো একজন অফিসার হব আমি নৌবাহিনীর অফিসার হব তো এই ট্রেন্সলেশনগুলো আপনারা ভালোভাবে পড়ে যাবেন তো ক্লাস নাইন টেনের যে টেন্স আছে সেই টেন্সটা ভালোভাবে আয়ত্ত করে যাবেন আশা করা যায় আপনি ভাইভাতে অবশ্যই অবশ্যই ভালো করবেন তো আসলে ভাইভা বিষয়টা মুখ্য না মুখ্য বিষয় হলো লিখিত পরীক্ষা বা রিটেন এক্সাম আপনি যদি লিখিত পরীক্ষা বা রিটেন এক্সামে সবচেয়ে ভালো করে থাকেন তাহলে আশা করা যায় আপনার ভাইবা নিয়ে নো টেনশন কারণ ভাইভাতে সবাইকে আসলে প্রায় কাছাকাছি মার্ক দেওয়া হয়ে থাকে দুই তিন চার নাম্বারে কম বেশি করা হয়ে থাকে তাই আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষার দিকে জোর দিতে হবে লিখিত পরীক্ষায় কোন কোন বিষয়ে কোশ্চেন করা হয় সেই বিষয়গুলো আপনারা পড়ে ভালোভাবে পড়াশোনা করে তারপর লিখিত পরীক্ষায় দেবেন যদি ভালো করা যায় তাহলে আপনাকে তাহলে আশা করা যায় আপনাকে ভাইভাতে আটকাতে পারবে না বা ভাইভাতে কোনো আপনি কোশ্চেন না পারলেও কোনো সমস্যা হবে না এই ছিল আজকের বিষয় পরবর্তীতে আমরা এক্সাম বিষয় নিয়ে আলোচনা করব তো আপনারা যারা আমার চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে কোন এক ভিডিওতে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামাইকুম